হ্যালো অপুরা সবাই জয়েন করে ফেলো চলে আসলাম কিছুক্ষণের জন্য লাইভে চলে আসছে অপুরা শামু সিল্ক তোমরা যারা যারা দেখতে চেয়েছিলা তাদের জন্যই অলরেডি মানে আমার এই লাইভটা সো সবাই একটু জয়েন করে লাইভটা শেয়ার করে দিবা ঠিক আছে যারা যারা আমার লাইভে জয়েন করে ফেলেছো তারা একটু লাইভটা শেয়ার করে দিবা প্লিজ অল্প কিছুক্ষণের জন্য আমি লাইভে আসছি অল্প কিছুক্ষণ থাকবো সো তোমরা যারা যারা হচ্ছে জয়েন করতে পুরো একটু কমেন্টে হচ্ছে তোমার লিখে দিবা যে হাই হ্যালো কে জয়েন করতেছো আমি একটু তাহলে জানতে পারবো সো তোমরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট জয়েন করে লাইভটা শেয়ার করে দাও আর হচ্ছে কমেন্টে হাই হ্যালো লিখে দাও ওকে অনেক রাতে আসছি কারণ হচ্ছে সন্ধ্যার পর থেকেই সন্ধ্যার পরের লাইভ থেকেই হচ্ছে তোমার ইলেকট্রিসিটি ছিল না এই কিছুক্ষণ আগে ইলেকট্রিসিটি আসছে তো আমি পোস্ট করেছি অনেকেই হচ্ছে বলেছ হচ্ছে লাইভে আসার জন্য আবার অনেকে নাও লিখছো তারপরে চলে আসলাম কিছুক্ষণের জন্য যারা হচ্ছে সামু সিল্কগুলো দেখতে চাও তারা জয়েন করে ফেলো ঠিক আছে যারা শামু দেখতে চাও তারা জয়েন করে ফেলো আর কালকে হচ্ছে তোমার কটন কালেকশন নিয়ে কালকে আসবো ঈদ কালেকশন যেগুলো থাকবে সবগুলো নিয়ে হচ্ছে কালকে লাইভ হব আজকে যারা হচ্ছে তোমার শামু সিল্ক দেখতে চাচ্ছ অপরা তোমরা সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলো আর একটু শেয়ার করে দাও আচ্ছা সীমা সরকার আপুলিক্সো হাই আচ্ছা শোভামণি আপুলিক্সো হাই আপু আচ্ছা অনেকেই দেখতেছি জয়েন করে ফেলেছ তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আপুরা হ্যাঁ একটু লাইভটা শেয়ার করে দাও আর হচ্ছে একটু কমেন্ট করে দাও শ্যামুসিল্কগুলো অনেক অনেক সামু সিল্ক চলে আসছে তোমরা যারা যারা হচ্ছে শ্যামুসিল্ক নিতে চাচ্ছিলা আমার এই লাইভটাতে জয়েন করো আরও অনেক কালেকশান চুন্ডি কালেকশানও আসছে কিন্তু হচ্ছে তোমার চুন্ডিগুলোর সালোয়ার ওড়নাগুলো এখনো খোলা হয়নি এই জন্য হচ্ছে ওইগুলো নিয়ে আসতে পারিনি আচ্ছা শোভা আপু লিখছো কেমন আছো এই তো শোভা আপু ভালো আছে তোমার ড্রেস কালকে পেয়ে যাবো আপু আচ্ছা রুবাইয়া মার্শিদ আপু লিখছে আপু এত রাতে আপু বারোটার সময় কারেন্ট আসছে তারপর একটা পোস্ট করছি পোস্ট করার পর দেখতেছি অনেকেই বলতেছে লাইভ আসার জন্য তাই চলে আসছি আপু রাত হয়ে গেল বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ জন্য আমি ব্যাক ক্যামেরায় এসেছি তোমরা অনেক ভালোভাবে দেখতে পাবো আজকে আশা করি আচ্ছা এই ড্রেসটা দেখো এটা হচ্ছে যে পিঙ্ক হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক ড্রেসটা খুবই সুন্দর এইটা দেখো এটা হোয়াইট মধ্যে পিঙ্ক ফ্লাওয়ারের একটা ড্রেস অনেক নাইস এই যে দেখো ড্রেসটা হচ্ছে এইটা এগুলো কি অরিজিনালটা আপু না আপু অরিজিনালটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস ওইগুলো নিয়ে আসলে আর কেউ নেয় না বুঝছো ওইগুলো তো আমি নিয়ে আসছি অনেক সেল করেছি ওইগুলো নিয়ে আসলে আর কেউ নেয় না কারণ হচ্ছে তোমার এই যেগুলো হচ্ছে তোমার রেপ্লিকা বের হয়ে গেছে এগুলো মোটামুটি অনেক ভালো কাপড়ও ভালো কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে তোমার এটাতে একটু কাপড় কম থাকে তবে সুন্দরভাবে হয়ে যায় হ্যাঁ আর ওইটাতে পর্যাপ্ত কাপড় ছিল কাপড়টা আরও অনেক অনেক ভালো যেহেতু ওইটা হচ্ছে তোমার আর একেবারে অরিজিনাল সেও তো বুঝতে পারতেছ আর এই যে দেখো আপু এটা হচ্ছে ওনাটা এড্রেসটা যদি যদি কারো ভালো লাগে থাকে তাহলে জটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এখন আমি যদি তোমার হচ্ছে অরিজিনাল নিয়ে আসি তাহলে হচ্ছে তোমার কেউ নেবে না ওগুলো বুঝছো কেউ নেবে না আচ্ছা আপু সামোসে সামো কি 3 পিস না আপু এগুলো হচ্ছে 2 পিস 1 পিস নাকি 3 পিস এগুলো হচ্ছে 2 পিস আপু 2 পিস কেমন আছো বর্ষা আপু ভালো আছো আচ্ছা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন দেখাও আচ্ছা ঠিক আছে আপু 23 জন আপু তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ তেইশ জন আপু আসো একটু লাইভটা শেয়ার করে দাও এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো এইটা হচ্ছে ব্যাক সাইডটা অসাম একটা ড্রেস এটা অসাম একটা ড্রেস ঝটফট এটা বুক করে ফেলো এটা যে নিতে চাচ্ছ হ্যাঁ এটা যে নিতে চাচ্ছ অসাম একটা ড্রেস বুক করে ফেলো আচ্ছা এটা সরিয়ে ফেললাম ব্ল্যাক রেড কম্বিনেশন এই যে আপু ব্ল্যাক রেড কম্বিনেশন দেখে দিচ্ছি দুই তিনটা আছে ব্ল্যাক রেড কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক রেড কম্বিনেশন দুইটা দুই তিনটা আছে আচ্ছা এই যে দেখো ব্ল্যাক রেড এর কম্বিনেশন এটাও খুবই জোস এটা হচ্ছে ব্যাক সাইড আপু এটা হচ্ছে তোমার ব্যাক সাইড টা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাক সাইড টা